ইসলামী ছাত্র শিবির ছেড়ে চলে যাবে, জামাত ইসলামী হয়তো বন্ধ করে দিয়ে দেবে তাদের কার্যক্রম, অথবা আওয়াজের সাথে সামিল হয়ে যাবে তাদের এই পরিকল্পনা ছিল। কিন্তু তাদের জানা ছিল না এই কথাটি যে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে এই সমস্ত নির্যাতন নতুন কয়েকজন নির্যাতন নয়, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে যারা ইসলামের